আজকের এই মুহূর্তের মোস্ট ইম্পর্টেন্ট 10টি বড় খবর ভিডিওটি জুড়ে থাকছে আপনাদের জন্য, তাই অবশ্যই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন এবং জেনে নেবেন প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি শুরুর আগে একটা ছোট্ট রিকোয়েস্ট রাখবো, অবশ্যই আমাদের খবরগুলো আপনারা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে আপনি প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন। সাবস্ক্রাইব করলে আমাদের প্রত্যেক দিনের খবরগুলো আপনি প্রত্যেক দিন সবার প্রথমে দেখতে পারবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন সকলের মাঝে। শুরু করব আজকের বিস্তারিত খবর। প্রথম বড় খবরটি দেখে নেব, আসছে 2021-এর ভোট যুদ্ধ। এই ভোট যুদ্ধে তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করতে বাম এবং কংগ্রেস জোটে সবুজ সংকেত হাইকমান্ডের। বাম এবং কংগ্রেস কিন্তু জোট হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে লড়াই, জানালেন অধীর রঞ্জন চৌধুরী। 21-এর বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূলকে হারাতে বামফ্রন্ট এবং কংগ্রেস জোট করেই প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ঘোষণা করে দিলেন। বৃহস্পতিবার লোকসভার বিরোধী দলনেতা তথা পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এই জোটের খবর প্রকাশ করেন। কিছুদিন আগে বামফ্রন্ট কংগ্রেস জোট নিয়ে সমস্যা তৈরি হয়েছিল, তখন এই জোট হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। তবে বৃহস্পতিবার সব জল্পনার অবসান ঘটিয়ে জোটের কথা ঘোষণা করলেন অধীর রঞ্জন চৌধুরী। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরবাবু জানিয়েছেন, কংগ্রেস হাইকমান্ড বাম কংগ্রেস জোটে বাংলার বিধানসভা নির্বাচনে যাওয়ার প্রস্তাবে সিলমোহর দিয়েছে। এই ঘোষণার পর থেকে স্ট্র্যাটেজি সাজাতে শুরু করে দিয়েছেন বামফ্রন্টও। যদিও অক্টোবর মাসে সিপিআইএমের তরফে কংগ্রেসের সঙ্গে জোটে যাওয়ার বিষয়ে সিলমোহর আগেই দেওয়া হয়েছিল, সেই সিলমোহর দিয়েছিল সিপিআইএমের কেন্দ্রীয় কমিটি। এবার তা সম্পূর্ণ হলো কংগ্রেস হাইকমান্ডের সিলমোহরে। পরে অধীর রঞ্জন চৌধুরী বলেন, তৃণমূল কংগ্রেসের শাসনের বিরুদ্ধে আবারও বামেদের সঙ্গে জোট করবে, লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। চলে যাব, নজর রাখবো পরের বড় খবরটির দিকে। চার চাকার গাড়ি নিয়ে আসতে চলেছে একেবারে নতুন নিয়ম কেন্দ্রীয় সরকারের। এবার গাড়ির সামনে দুদিকেই বাধ্যতামূলক হতে চলেছে এয়ারব্যাগ, পরিবর্তন আনছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে বেশিরভাগ গাড়িতেই সামনে শুধু ড্রাইভারের দিকে এয়ারব্যাগ থাকে, বিশেষ করে লো রেঞ্জের বা কম দামের গাড়িতে, আর পিছনে তো খুব দামি গাড়ি ছাড়া এয়ারব্যাগ থাকেই না। কিন্তু এই নিয়মে এবার পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। জনগণের সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার থেকে গাড়ির সামনের অংশে দুদিকেই এয়ারব্যাগ দেওয়া বাধ্যতামূলক করতে চলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের সড়ক এবং পরিবহন মন্ত্রকের তরফে সম্প্রতি একটি নোটিশ জারি করা হয়েছে, যাতে বলা হয়েছে বর্তমানে চার চাকার গাড়ির সামনের দিকে শুধুমাত্র ড্রাইভারের কাছে থাকেই এয়ারব্যাগ, এবার কিন্তু সামনের দিকে দুদিকেই থাকতে হবে এয়ারব্যাগ। লো রেঞ্জের পুরনো মডেলের বেশ কিছু গাড়িতে কিছুদিন আগে পর্যন্ত এয়ারব্যাগ থাকতই না, গত বছর সরকারের তরফে তাতে পরিবর্তন আনা হয়। তারপর থেকে প্রত্যেকটি গাড়িতে ড্রাইভারের সামনের সিটে এয়ারব্যাগ বাধ্যতামূলক করে দেওয়া হয়, কিন্তু সে সময় যেহেতু শুধু ড্রাইভারের দিকের কথা স্পষ্ট করে দেওয়া হয়, তাই তারপর থেকে বেশিরভাগ সংস্থায় শুধু গাড়ির ডান দিকে অর্থাৎ ড্রাইভারের দিকেই এয়ারব্যাগের ব্যবস্থা করে, অন্যটা ছেড়ে যায়। ফলে ড্রাইভার সুরক্ষিত থাকলেও সামনের সিটে বসা অপরজনের কিন্তু হাই রিস্ক থেকে যায়। কোনো সময় যদি দুর্ঘটনার কবলে গাড়ি পড়ে তাহলে কিন্তু সামনে বসা প্যাসেঞ্জারের সবথেকে বেশি চোট লাগার সম্ভাবনা থেকে যায়। আর তাই শুধু ড্রাইভার নয়, এবার ড্রাইভারের পাশে বসা যাত্রীর জন্য বাধ্যতামূলক হতে চলেছে এয়ারব্যাগ। আজ 25শে ডিসেম্বর, বড়দিন, শুক্রবার। আজকেই দেশবাসীর জন্য, দেশের কৃষক ভাইদের জন্য বড়সড় সুখবর আনতে চলেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 9 কোটি কৃষকের জন্য 18,000 কোটি টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে আজ বড়দিনে মোদির বড় ঘোষণা। নয়া কৃষি আইনের বিরোধিতায় দিল্লিতে লাগাতার কৃষি আন্দোলন চলছে, তার মাঝে কৃষকদের জন্য বড়দিনে বড় ঘোষণা করতে চলেছেন আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের 9 কোটি কৃষকের জন্য 18,000 কোটি টাকারও বেশি বরাদ্দ করতে চলেছে মোদি সরকার। আজকে কৃষক ভাইদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে। কৃষকদের অ্যাকাউন্টে আজকেই ঢুকে যাবে টাকা। এছাড়াও আজকে বড়দিনে 6টি রাজ্যের কৃষকদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলবেন মোদি। তিনি কৃষকদের থেকে তাদের পিএম কিষাণ প্রকল্প, সরকারের কৃষি কেন্দ্রিক অন্যান্য প্রকল্প নিয়েও অভিজ্ঞতা জানতে চাইবেন। মোদির সঙ্গে অনুষ্ঠানে থাকবেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারও। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও দেখা যাবে আজকে দিল্লির গৌশালায় কৃষকদের সঙ্গে কথা বলতে। পরের বড় খবরটি দেখে নেব, শিয়রে 21-এর ভোট। সিঙ্গুরে তাই বিরাট বড় শিল্প করার ঘোষণা করে বসলেন মুখ্যমন্ত্রী। বিধানসভা ভোটের ঠিক আগে সিঙ্গুরে শিল্পের ঘোষণা করলেন
মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সিঙ্গুরে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সিঙ্গুর স্টেশনের কাছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে বলে এদিন জানিয়েছেন তিনি। সিঙ্গুরে শিল্প করার ঘোষণা করে মুখ্যমন্ত্রী এদিন বলেন, কৃষি আমাদের গৌরব, শিল্প আমাদের সম্পদ। বিধানসভা ভোটের ঠিক আগে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে শিল্প করার এই ঘোষণা রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে 2011 সালে মুখ্যমন্ত্রীত্বের কুর্সিতে বসা অনেকটাই সহজ হয়ে গিয়েছিল সিঙ্গুরের কৃষি আন্দোলনের সাফল্য উপর ভিত্তি করে। পরবর্তীকালে এই সিঙ্গুর নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার আক্রমণ শানিয়ে গিয়েছে বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপক আন্দোলনের জেরেই সিঙ্গুর থেকে বিদায় নেয় টাটা গোষ্ঠী। 90% কাজ শেষ হয়ে যাওয়া টাটার ন্যানো কারখানা বাংলা ছেড়ে গুজরাতের সানন্দে পাড়ি দেয়। টাটা বিদায়ের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে শিল্প বিরোধী তকমা দিয়ে চলেছে বিরোধীরা। 21-এর ভোটের আগে বিরোধীদের জবাব এবার মমতার। বৃহস্পতিবার সিঙ্গুরে শিল্প করার ঘোষণা করে বসলেন মুখ্যমন্ত্রী। সিঙ্গুরে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে বলে তিনি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, সিঙ্গুর স্টেশনের কাছে 11 একর জমিতে পার্ক তৈরি করছে পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগম। ইন্ডাস্ট্রিয়াল পার্কে লগ্নি করতে ইচ্ছুক শিল্পপতিদের 10-30 কাটার প্লট দেওয়া হবে। শিল্পপতিদের সুবিধার্থে বড় প্লটও রাখছে পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগম। প্রসঙ্গত 2019 সালের লোকসভা নির্বাচনে সিঙ্গুরে পদ্মফুল ফুটেছে। সিঙ্গুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের চেয়ে প্রায় 10,000 ভোটে এগিয়ে ছিল বিজেপি। টাটা প্রকল্প লাগোয়া এলাকাগুলোতে সাংগঠনিক শক্তি বাড়িয়ে নিয়েছে বিজেপি। গ্রামের পর গ্রামে উঠছে গেরুয়া পতাকা। সিঙ্গুর ঘুরে ঘুরে বিজেপি নেতারা বলছেন, 21-এর ভোটে বিজেপি রাজ্যে ক্ষমতায় এলেই সিঙ্গুরে শিল্প গড়ে তোলা হবে। হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় 2019 সালের লোকসভা ভোটের সময় থেকেই বলে আসছেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলেই সিঙ্গুরে শিল্প গড়ে তোলা হবে। বিধানসভা ভোটের আগেই এবার সিঙ্গুরে শিল্পের ঘোষণা করে বসলেন তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখে নেবে পরের বড় খবরটি। একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য। ঘোষিত হলো উচ্চ মাধ্যমিকের সময়সূচি। কবে হবে উচ্চ মাধ্যমিক জেনে নেব। কবে কোন পরীক্ষা? উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুন মাসে হবে, তা আগেই জানিয়েছিল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই ঘোষণা 24 ঘন্টার মধ্যে উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষার সময়সূচি ঘোষণা করে প্রকাশ করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার জারি করা বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছে, 2021 সালের উচ্চ মাধ্যমিক শুরু হবে 15 জুন থেকে, চলবে 30 জুন পর্যন্ত। এছাড়া একাদশ শ্রেণীর পরীক্ষা হবে 15 জুন থেকে, চলবে 2 জুলাই পর্যন্ত। সকাল 10টা থেকে দুপুর 1:15 পর্যন্ত চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এছাড়া দুপুর 2টো থেকে বিকেল 5:15 পর্যন্ত চলবে একাদশ শ্রেণীর পরীক্ষা। এছাড়া উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো হবে 10-31 মার্চের মধ্যে। 20 এপ্রিলের মধ্যে ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বর স্কুলগুলিকে সংসদে জমা দিতে হবে। সরকারিভাবে মধ্যশিক্ষা পর্ষদ রুটিন প্রকাশ না করলেও উচ্চ মাধ্যমিকের আগে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে বলে জানা গিয়েছে। জেনে নেব দ্বাদশ শ্রেণীর কবে কি পরীক্ষা ও উচ্চ মাধ্যমিকের কবে কোন পরীক্ষা হতে পারে জেনে নেব। 15 জুন প্রথম ভাষা অর্থাৎ বাংলা, হিন্দি, নেপালি, ইংরেজি, উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু, গুজরাটি, পাঞ্জাবি। 17 জুন দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি, হিন্দি, বাংলা, নেপালি, অল্টারনেটিভ ইংরেজি। 18 জুন ভোকেশনাল বিষয়গুলোতে পরীক্ষা হবে। 19 জুন বায়োলজি, বিজনেস স্টাডি, রাষ্ট্রবিজ্ঞান। 21 জুন অঙ্ক, সাইকোলজি, অ্যান্থ্রোপোলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস। এবং 22 জুন কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইভিএস, শরীর শিক্ষা, মিউজিক, ভিজুয়াল আর্টস। 24 জুন ফিলোসফি, সোশিওলজি, কমার্শিয়াল ল এবং প্রিলিমিনারি অডিট। 26 জুন পদার্থবিদ্যা, পুষ্টিবিজ্ঞান, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি। 28 জুন রসায়ন, সাংবাদিকতা, অর্থনীতি, সংস্কৃত, ফার্সি, আরবি, ফরাসি। 30 জুন স্ট্যাটিস্টিক, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট। এছাড়াও যারা চাকরি প্রার্থীদের রয়েছেন, দীর্ঘ অপেক্ষা করছেন চাকরির জন্য, তাদের জন্য একটা সুখবর। পুলিশের বিভিন্ন পদে পশ্চিমবঙ্গ পুলিশের WBP-তে বিভিন্ন পদে 10,000-এর বেশি শূন্যপদ তৈরি হয়েছে। এই 10,000-এর বেশি শূন্যপদে নিয়োগ হবে সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছে রাজ্য সরকার। চাকরি প্রার্থীদের জন্য সুখবর আনলো পশ্চিমবঙ্গ সরকার। পুলিশ বাহিনীতে নিয়োগ করা হবে 10,370টি শূন্যপদে। রাজ্য সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কনস্টেবল পদে নিয়োগ করা হবে 9,200-এর বেশি শূন্যপদে।
রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল মঙ্গলবার। সভাপতির দায়িত্বে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন পার্থ চট্টোপাধ্যায়, তখন এই নিয়োগের কথা ঘোষণা করেন তিনি। এছাড়া কিন্তু প্রচুর শূন্যপদে এসআই বা সাব ইন্সপেক্টরও নিয়োগ করে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে বলেন, এমন অনেক পুলিশকর্মী রয়েছেন যারা 15 বছর কাজ করছেন, তাদের মধ্যে অনেকেই নিজের জেলায় পোস্টিং চেয়ে আবেদন করছেন, তাদেরও নিজের জেলায় পোস্টিং দেওয়া হচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনের সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিয়েছেন। যে আজকে আপনাদের ডিজিটাল রেশন কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানাবো। বর্তমানে আপনারা জানেন যারা ডিজিটাল রেশন কার্ড কিন্তু এখন ডাক বিভাগের মাধ্যমে, পোস্টের মাধ্যমে সকলের বাড়ি বাড়ি পৌঁছে যায়। কিন্তু অনেকেরই অভিযোগ, আবেদন করার পরেও তাদের বাড়িতে কিন্তু ডিজিটাল রেশন কার্ড এসে পৌঁছচ্ছে না। এজন্যই কিন্তু ডিজিটাল রেশন কার্ড বিলি নিয়ে রাজ্যের একঝাঁক নালিশ, দিল্লিকে নড়ে চড়ে বসেছে ডাক বিভাগ। রাজ্য খাদ্য দপ্তরের অভিযোগ, অনেকের ঠিকানা ঠিক থাকলেও, সঠিক থাকলেও কিন্তু ডাক বিভাগ সেই ভুল ঠিকানা দেখিয়ে সেই রেশন কার্ডগুলো ফিরিয়ে দিচ্ছে। ফলে কিন্তু এবার দিল্লিতে নালিশ জানালো রাজ্য খাদ্য দপ্তর এবং ডাক বিভাগের কাছেও কিন্তু নালিশ জানালো রাজ্য খাদ্য দপ্তর। রাজ্য খাদ্য দপ্তরের তরফে জানানো হয়েছে বর্তমানে বাড়ি বাড়ি পোস্টের মাধ্যমে কিন্তু বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেওয়া হচ্ছে ডিজিটাল রেশন কার্ড। কিন্তু প্রচুর পরিমাণে ডিজিটাল রেশন কার্ড ডাক বিভাগের মাধ্যমে ফিরে আসছে রাজ্য সরকারের কাছে। রাজ্য সরকারের দাবি, ঠিকানা সঠিক থাকা সত্ত্বেও অনেক কার্ড ফেরত আসছে, সেজন্যই খাদ্য দপ্তরের তরফ থেকে ডাক বিভাগের কাছে কিন্তু আবেদন জানানো হয়েছে যাতে সঠিক ঠিকানা থাকা সত্ত্বেও তাদের বাড়ি বাড়ি রেশন কার্ডগুলো পৌঁছে দেওয়া হয়, যাতে সাধারণ মানুষকে নাজেহাল না করা হয়, এমনই আর্জি জানানো হয়েছে ডাক বিভাগের কাছে রাজ্য খাদ্য দপ্তরের তরফ থেকে। পরের গুরুত্বপূর্ণ আপডেটটি, বিভিন্ন জায়গায় বর্তমানে রাজ্য থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়ার নাম করে কিন্তু মোটা টাকা হাতিয়ে নিচ্ছে কিছু প্রতারক দল। এমনই এক ঘটনা ঘটল, আপনারাও জেনে নিন, আপনারাও সাবধান থাকুন। রেলে চাকরির টোপ দিয়ে 50 লক্ষ টাকার প্রতারণা, রিরসা স্টেশন থেকে ধৃত 2। অভিনব প্রতারণা, চাকরি দেওয়ার নামে টাকা হাতানোর পর রীতিমতো প্রশিক্ষণ দিচ্ছিল প্রতারক চক্র। বলা হয়েছিল কাজ নাইট পেট্রোলিং, মানে স্টেশনে এসে রাত জাগতে হবে। রেলের নতুন নিয়োগে নাকি এমনই ট্রেনিং। 5 যুবককে এভাবে প্রতারণার পর নাকাল করা হচ্ছিল। রেলে চাকরি দেওয়ার নামে 5 যুবকের কাছ থেকে 10 লক্ষ টাকা করে মোট 50 লক্ষ টাকা নিয়ে প্রতারণা চক্রটি তাদের রিকশা স্টেশনে রোজ রাতে এভাবেই এনে বসিয়ে রাখত। ভুয়ো নিয়োগের পর এভাবে প্রশিক্ষণ চলছিল প্রতারিতদের। এই খবর পেয়ে শেওড়াফুলি আরপিএ পোস্টের কর্মীরা বুধবার রাতে ওই স্টেশনে হানা দেয়। 5 যুবকের সঙ্গে 2 প্রতারকও হাজির থাকায় তাদেরকেও নাকালে পায় আরপিএ। 5 অভিযোগকারী অভিযোগে জানান, প্রতারকরা তাদের থেকে 10 লক্ষ টাকা করে নিয়েছে, মোট 50 লক্ষ টাকা। ভুয়ো নিয়োগপত্র দিয়েছে, প্রশিক্ষণের নামে তাদের শীতের রাতে রিকশা স্টেশনে প্রত্যেক দিন ডাকা হতো। বলা হয়েছিল নাইট পেট্রোলিংয়ের প্রশিক্ষণ দেওয়া হবে। চলে যাব পরের খবরে। অমর্ত্য সেন একটু বিজেপির বিরুদ্ধে, তার অবমাননা বাংলা বরদাস্ত করবে না, জানিয়ে দিলেন মমতা। বেশ কয়েকটি ইস্যুতে কেন্দ্রীয় সরকার তথা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বক্তব্য পেশ করেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এর আগে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ অমর্ত্য সেনের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করেছিলেন। বর্তমান সময়ে নানাভাবে নোবেলজয়ী বাঙালি অমর্ত্য সেনকে সমালোচনায় বিদ্ধ করে বিজেপি। এই নিয়ে এবার সরব হলেন খোদ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। নবান্নে সাংবাদিক বৈঠক করে স্পষ্ট জানিয়ে দিলেন, অমর্ত্য সেনকে নিয়ে যা ইচ্ছা বললে বাংলার মানুষ তা বরদাস্ত করবে না। ইতিউতি খবর ছড়িয়েছে, বোলপুরে অমর্ত্য সেন সরকারি জমি জোর করে দখল করে রেখেছেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, অমর্ত্য সেনকে তিনি সম্মান করেন, আসলে তাকে সারা বিশ্ব সম্মান করে। তিনি বাংলাকে নোবেল প্রাইজ এনে দিয়েছেন, বিশ্বের কাছে বাংলার মুখ উজ্জ্বল করেছেন। তার মতো একজনের কি দরকার পড়ে শান্তিনিকেতনের জমি জমি দখল করে বসে থাকার প্রশ্ন তোলেন মমতা। এই প্রসঙ্গে ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করে তিনি বলেন, অমর্ত্য সেন একটু বিজেপির বিরুদ্ধে, তাই তিনি বাড়ি দখল করে রেখেছেন, হকার বসিয়েছেন, তার বাড়ি নিয়ে যা ইচ্ছা বক্তব্য রাখছেন বিজেপি। বাংলার মানুষ কখনোই এগুলো মেনে নেবে না।
একই সঙ্গে তিনি আরও দাবি করেন, তিনি যতটুকু জানেন সেটা হলো অমর্ত সেনের পরিবারই রবীন্দ্রনাথকে বোলপুরে ডেকে নিয়ে গিয়েছিলেন। এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই বিজেপিকে তুরোধনা করে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন এখন বিজেপি তাকে আঘাত করতে করতে বাংলার মনীষীদের আঘাত করছে, তারা আদতে ইতিহাস ভুলিয়ে দিতে চায়। এটা বাংলার মানুষের দুর্ভাগ্য যে এইভাবে মিথ্যা প্রচার চালিয়ে লোককে গালাগালি দেওয়া হচ্ছে, অমর্ত্য সেনের মতো মানুষকে অপমান করা হচ্ছে। এই প্রেক্ষিতে বাংলার বুদ্ধিজীবীদের কাছে মুখ্যমন্ত্রী আবেদন করেন যাতে তারা এর বিষয়ে প্রতিবাদে সরব হন। আজকের খবরগুলো এই পর্যন্ত, একেবারে শেষ পর্যন্ত খবরগুলো দেখার জন্য সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।